হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন সময় ড্রোনের বিজ্ঞাপন দেখে থাকি, যেখানে বলা হয় একটি ড্রোন 2, 4, 5, 10 কিলোমিটার বা তারও বেশি যেতে পারে। তো আজকে আমরা সেটাই দেখব, একটি ড্রোন আসলে স্মুথলি কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ড্রোনটা ফ্লাই করলাম, টেক অফ। আমরা মোটামুটি 50-60 মিটার বা তার একটু পরে 100 মিটারের কাছাকাছি গিয়ে আমরা সামনে আগাতে শুরু করব। হ্যাঁ, আমরা 100 মিটার উপরে উঠে গেলাম। এখন ক্যামেরাটাকে নিচের দিকে একটু তাক করি, কারণ বিকালের প্রচণ্ড রোদ। আমরা এখন সামনের দিকে আগাতে থাকি। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, যে আমার ড্রোনটা কত ডিস্টেন্সে রয়েছে। ড্রোন ফ্লাই করতে আসলে কার না ভালো লাগে, তো আমারও আসলে ভালো লাগছে। দেখি আসলে কত দূর যাওয়া যায়। এখন আসলে ধানের মৌসুম, চারদিকে ধান আর ধান, দেখতে আসলে ভালোই লাগছে। একদম ঝকঝকে উপর থেকে দেখতে ধান পাকতে শুরু করেছে এবং দেখতে আসলে খুব সুন্দর লাগছে। কয়েকদিনের মধ্যেই ধান কাটতে শুরু হবে আমাদের এখানে। এই মুহূর্তে ড্রোনটি 580 মিটার দূরে রয়েছে, মোটামুটি 1/2 কিলোমিটার অতিক্রম করেছে। তো দেখতে থাকুন আসলে আমি কত দূর পর্যন্ত ড্রোনটা নিয়ে যেতে পারি এবং কোনো বিপদ হয় কিনা বা ঠিকঠাকভাবে আসতে পারি কিনা। ড্রোনটি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি 950 মিটার অতিক্রম করেছে, 70 মিটার। এবং ড্রোনটি 1 কিলোমিটার অতিক্রম করে চলে গিয়েছে, 1100 মিটার দূরে রয়েছে এখন। আমি আসলে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে যাব এবং ওখান থেকে ফিরে আমি যেখান থেকে ফ্লাই করেছি এখানে এসে ল্যান্ড করব। তো আপনারা সাথেই থাকুন এবং ড্রোন সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমার কমেন্ট বক্সে রয়েছে, আপনি কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। দেড় কিলোমিটার অতিক্রম করেছে এবং 1600 মিটার মিটারের বেশি চলে গিয়েছে। আর একটু হলেই আমরা 2 কিলোমিটার দূরে চলে যাব, 1800 মিটার অতিক্রম করেছে। হ্যাঁ, আমরা 2 কিলোমিটার অতিক্রম করেছি, দেখতে পাচ্ছেন 2090 মিটার দূরে রয়েছে। আমরা প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি চলে গিয়েছি, 1300 মিটার দূরে রয়েছে। দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। হ্যাঁ, আমরা 2.5 কিলোমিটার পর্যন্ত গিয়েছি, আর একটু সামনে যাওয়ার চেষ্টা করব। আমার সর্বোচ্চ লিমিট 2.5 কিলোমিটার দেওয়া আছে, তো আমি 3 কিলোমিটার দিয়ে দিচ্ছি। 3 কিলো দিয়ে দিলাম, আর একটু সামনে যাই। আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন। এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। প্রতিনিয়ত আমি নতুন নতুন ধরনের ভিডিও তৈরি করব। আমরা প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি
2800 মিটার অতিক্রম করলাম, আর 200 মিটার গেলেই 3 কিলোমিটার হয়ে যাবে। হ্যাঁ, আমরা ইতিমধ্যে 3 কিলোমিটার চলে আসছি, তবে সিগন্যাল উইক দেখাচ্ছে, কারণ ওখানে একটা বাজার রয়েছে এবং এখানে টাওয়ার রয়েছে ফোনের। ফোনের টাওয়ার থাকলে একটু সিগন্যাল পেতে সমস্যা হয়, তো 3 কিলোমিটার গিয়েছি, সামনে টাওয়ার দেখতে পাচ্ছেন। তো আমি আর আসলে আর রিস্ক নিব না, কারণ 3 কিলোমিটার দূরে চলে গিয়েছে, আমি এখন এখান থেকে ব্যাক করে বাড়ি চলে আসব। তো চলুন বাড়ি ফিরে যাওয়া যাক। তো আমি 3 কিলোমিটার গেলাম, তবে অবশ্য আরও আমি সামনে যেতে পারি, যদি আমি ড্রোনটাকে ঘুরিয়ে অন্যদিকে যাই, ডান দিকে যাই, তাহলে আমি আরও বেশি দূর যেতে পারবো। তবে সামনে টাওয়ার রয়েছে, যার কারণে সিগন্যাল ল্যাগ করছে, তো আমি আর যাব না এমনিতেও। তো আমি ওখান থেকে এখন ব্যাক করে চলে আসব। তো আমি ব্যাক টু হোম ক্লিক করলাম এবং চলে আসতেছি বাড়ির দিকে। সিগন্যাল ল্যাগ করছে বারবার। তো মোটামুটি চাইলে আর অনেক দূর নেওয়া যেত, তো আমি নিলাম না, কারণ আমার এই যে ব্যাটারিটা রয়েছে, ব্যাটারি সার্কেলটা একটু কম রয়েছে, ব্যাটারিটা একটু দুর্বল হয়েছে আগের থেকে, যার কারণে সামনে গেলাম না। আর হচ্ছে যে বাক নিয়ে যদি অন্যদিকে যেতাম তাহলে আরও যেতে পারতাম, সেটাও গেলাম না ব্যাটারির স্বল্পতার কারণে, ব্যাটারি যেহেতু দুর্বল রয়েছে। তো এই জন্য এখন বাড়ি চলে আসছি, বাড়ির দিকে রওনা দিলাম এবং আমি যেখান থেকে ফ্লাই করেছি ওখানে এসে ল্যান্ড করব। দেখা যাক কতক্ষণে আসে। ইতিমধ্যে আমরা 7 মিনিট অতিক্রম করেছি, 7 মিনিটে আমি 3 কিলোমিটার গিয়ে আবার 1 কিলোমিটার ব্যাক চলে আসছি। তো এটা হচ্ছে যে নর্মাল মুডে আমি গেছিলাম, যদি স্পোর্টস মুডে যেতাম তাহলে আমার আরও অনেক কম সময় লাগতো। স্পোর্টস মুডে অনেক দ্রুত গতিতে যেতে পারে এবং ব্যাটারিটাও দ্রুত গতিতে ক্ষয় হয়ে যায়। তো আমি স্ট্যান্ডার্ড মুডে গেলাম, নর্মালি গেলাম এবং নর্মালি চলে আসলাম। আমি এখন অবশ্য পশ্চিম দিকে আসতেছি এবং বিকালের রোডটা পশ্চিম দিকের প্রচণ্ড প্রখর রোদ, যার কারণে ভিডিও বুঝতে পারছি না আসলে কতটা সুন্দর হচ্ছে, তবে যখন এডিট করব কম্পিউটার বসলে বুঝতে পারবো যে পশ্চিম দিকে আসলে ভিডিওগুলো কেমন হলো, কারণ প্রচণ্ড রোদ। আমি এখন পশ্চিম দিকে আসতেছি সরাসরি। ড্রোনটা এখন 1.5 কিলোমিটারের কাছাকাছি রয়েছে, 1700 মিটার দূরে রয়েছে এবং আমি যেখান থেকে ফ্লাই করেছি এখানে আস্তে আস্তে চলে আসতেছে। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি চলে আসছি, 1100 মিটার দূরে রয়েছে। আস্তে 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 ড্রোনটি আমার লোকেশনে চলে আসছে, চলে আসতেছে অবশ্য। 1000 মিটার, 1 কিলোমিটার দূরে রয়েছে এখন। হ্যাঁ, এবং আমি আমার লোকেশন চিনতে পারছি, এটা আমাদের পার্শ্ববর্তী একটা খাল এবং রাস্তা, তো মোটামুটি কাছেই চলে আসছে, 900 মিটার দূরে আছে এখন। ছয়শো মিটার দূরে, তার মানে 0.5 কিলোমিটারের কাছাকাছি চলে আসছে এবং আমার ব্যাটারি দেখতে পাচ্ছেন 49% চলে এসেছে। এবং 400 মিটার দূরে রয়েছে, আমার খুব কাছাকাছি ইতিমধ্যে চলে এসেছে, দেখি আর কতক্ষণ লাগে আসতে। হ্যাঁ, আর 200 মিটার দূরে রয়েছে, 200-250 মিটার দূরে রয়েছে এবং খুব
কাছাকাছি চলে আসছি, এখনই ল্যান্ড করবে। এই যে সামনে পুকুর, পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুরের পাড়েই আমি রয়েছি দাঁড়ানো। তো আমার কাছাকাছি চলে আসছে এবং আকাশে আমি শব্দ শুনতে পাচ্ছি কিন্তু ড্রোনটা এখন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই আমার ড্রোনটা দেখতে পেলাম। ড্রোনটা ঠিক আমার মাথার উপরে রয়েছে। ড্রোনটা এখন থামবে এবং নিচের দিকে নামতে শুরু করবে। একদম আমার মাথার উপরে রয়েছে, আমি একদম ক্যামেরাটাকে নিচের দিকে তাক করি। এটা হচ্ছে আমার বাড়ি এবং ড্রোনটা ল্যান্ড করেছে, একা একা নিচের দিকে নামতে শুরু করেছে। ক্যামেরা এখন আমাকে দেখা যাচ্ছে, তো ড্রোনটা আমার মাথার উপরেই রয়েছে একদম। এবং ফাইনালি আমি 10-12 মিনিটের মধ্যে 3 কিলোমিটার ঘুরে চলে আসলাম। তো আমি স্পোর্টস মোডে গেলে হয়তো সেটা 12 মিনিট না হয়ে আরও কম সময় লাগতো। তো এই ছিল আজকের ভিডিও। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ড্রোন সম্পর্কে এই তথ্যটা জানার দরকার ছিল, তারা অবশ্যই জানতে পারলেন। আশা করি ভালো লাগছে, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।